हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। रिनुस ब्लॉग एंड कुकिंग चैनले सबाई के वेलकम जानाच्छी। आज के आपनादेर साथे शेयर करब स्विस मैरांग बाटर क्रीम फ्रस्टिंग एर एकटी रेसिपी। डबल बॉयलर पद्धतिते किभावे आपनारा ए स्विस मैरांग बाटर क्रीमटी तैरि करबेन सेई रेसिपिटी शेयर करब। चलुन देखे नेवा जाक। प्रथमे एकटी गरम पानिर पात्रे आमी चारटा डिमेर सादा अंश आलादा करे निएछी। एखन एर मध्ये दिए दिब हाफ कापेर मतन चीनी। एरपरे ए चीनीटाके खूब भालोभावे ए डिमेर सादा अंशेर साथे भालोभावे मिशिए देब। आर चूलार आँचटा मीडियामे रेखे ए काजटा करते होबे 4 थेके 5 मिनिटेर मतन, जतक्षण पर्यन्त चीनीटा खूब भालोभावे डिमेर साथे मिशे ना जाए। एभावे जदि आपनारा स्विस मेरांग बाटार क्रीम फ्रस्टिंगटा तैरि करेन ताहले डिमेर कोनो धरनेर काचा गन्ध बा ब्যাকটেরিয়া থাকবে না। আর অবশ্যই আপনারা এই কাজটা যখন করবেন তখন কিন্তু একটি হিট প্রুফ বাটি ব্যবহার করবেন, কাচের বাটি ব্যবহার করবেন না, এতে করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের কোনো স্টিলের বাটিতে এই কাজটি করতে হবে। অনবরত নেড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে একদম গলে না যায়। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা যদি বাটার ক্রিমটা তৈরি করেন তাহলে চিনির যে আলাদা একটি কচকচে ভাব থেকে যায় বাটার ক্রিমের মধ্যে সেই সমস্যাটা আর হবে না। এভাবে করে 4-5 মিনিট করে নেওয়ার পরে এখন আমি এটাকে একটি বড় বাটিতে ঢেলে নিব, কারণ এটাকে বিট করার সময় এত ছোট বাটিতে বিট করা যাবে না। আর ক্রিমটা আপনারা যে বাটিতে বিট করবেন সেই বাটিটা অবশ্যই খুব ভালোভাবে মুছে নেবেন যাতে কোনো ধরনের পানি না থাকে। আর এই ডিমের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কিন্তু বিট করে নিতে হবে। বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট এটাকে বিট করে নেওয়ার পরে একদম সাদা ফোমের মতন আকার যখন ধারণ করবে তখন এটার বিট করা বন্ধ করে দিবেন। আর অবশ্যই একটু পরপর চেক করে নেবেন যে এটা পুরোপুরি ঠান্ডা হয়েছে নাকি। পুরোপুরি গরম অবস্থা থাকাকালীন অবস্থায় আমরা এটাকে বিট করে নিব একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখবেন আমি বাটির নিচে কিন্তু হাত দিয়ে রেখেছি। আমি একটু পরপর চেক করে নিচ্ছি যে এটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। এখন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর বিট করা হয়ে যাবে তখন আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রামের মতন বাটার। তবে বাটারটা 100 গ্রাম 100 গ্রামের প্যাকেটে করা, তাই আপনাদেরকে দেখতে একটু ছোট মনে হবে। তবে আমি এখানে 200 গ্রাম বাটারই নিয়েছি দুইবারে। তো বাটারটা যখন এই রকম অবস্থায় থাকবে, ধরেন হাত দিয়ে একটু ট্যাপ করলে নিচের দিকে ঢেবে যাবে কিন্তু একদম গলে যাবে না, এই অবস্থাতে আমরা এই বাটারটা ব্যবহার করব। মানে বাটারটা পুরোপুরি শক্তও না আবার একদম গলানোও না, মিডিয়াম অবস্থায় যখন থাকবে। এরপর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বিট করার সুবিধার জন্য। এরপর একটি একটি করে টুকরো দিয়ে দিব আর বিট করতে থাকব। এভাবে আমি 200 গ্রাম বাটার সম্পূর্ণটা দিয়ে এই বাটার ক্রিমগুলো তৈরি করে নেব। এ পর্যায়ে দেখুন এখনও কিন্তু ক্রিমটা পুরোপুরি স্টিফ হয়নি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এই দুইটা মিশ্রণ খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আর বিটারের স্পিডটা কিন্তু মিডিয়ামে রেখেই এই কাজটি করতে হবে। ঘরে অনেক সময় হুইপ ক্রিম থাকে না, সেক্ষেত্রে আপনারা এভাবে বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে নিতে পারেন। আর এই বাটার ক্রিম ফ্রস্টিংয়ে কোনো ধরনের জেলেটিন বা কনডেন্সড মিল্ক কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। এভাবে গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বাটির চারপাশে যদি লেগে থাকে তা এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আবারও দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। আর যেহেতু এখন গরমের সময়
তাই আপনারা চাইলে এই বাটিটার নিচে কিছুটা বরফ দিয়েও বিট করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা স্টিফ হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু ক্রিমটা এখনো পুরোপুরি স্টিফ হয়নি, তাই আমি এই ক্রিমটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পরে দেখবেন ক্রিমটা অনেকটাই স্টিফ হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করার পরে আবারও হাই স্পিডে বিটারের স্পিডটা হাই করে তারপর আবারও 2-3 মিনিটের জন্য বিট করে নেওয়ার পরে এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করব। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আরও 1 মিনিটের মতন হাই স্পিডে এই এসেন্সটাকে ক্রিমের সাথে মিশিয়ে দিব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিমটা স্টিফ হয়ে গেছে, আর ক্রিমটা কিন্তু এখন কেক ডেকোরেশনের জন্য একদম তৈরি। তো আপনারা কিভাবে বুঝবেন যে ক্রিমটা স্টিফ হয়ে গেছে? বিট করার পরে বিটারের কাঁটাগুলো উপর দিকে ধরবেন, যখন দেখবেন একদম সূচালো একটি দাগ চলে এসেছে বা এই বাটিটা কাট করলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না, নাড়াচাড়া করার পরেও ক্রিমটা পড়ছে না, তখন বুঝবেন ক্রিমটা ভালোভাবে স্টিফ হয়ে গেছে। তো আমি ক্রিমটা দিয়ে একটি ছোট কেক ডেকোরেশন করে নিচ্ছি। এই কেক ডেকোরেশনের ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আর কেক ডেকোরেশনে কিন্তু আমি একদমই নতুন, অত ভালো কেক ডেকোরেশন করতে পারি না, তবু চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর এই ক্রিম নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে, তাই প্লিজ ভিডিওটি দেখার পরে কমেন্ট করবেন। আর একটি কথা তো বলতে আমি ভুলেই গেছি, সেটা হচ্ছে কি, এই ক্রিমটা আমি প্রায় 8-10 মিনিটের মতন বিট করার পরেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আপনারাও টাইমটাকে একটু ফলো করবেন। আজ আর নয়, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।